যার কারণে আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ ইয়ার এমন এক পর্যায়ের মধ্যে বর্তমানে আছি রে ভাই হ্যাঙ্গিং পজিশন দুনিয়ার মানুষের শকুর বালি বনি গেছে গিয়া কিন্তু আল্লাহ কইছে ও মান্যা তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু এ দুনিয়ার মানুষ তোমরা যদি ইমানের মতো ইমান গঠন করি লাও আল্লাহ তোমরার লাগি যথেষ্ট আল্লাহ তোমরার লাগি যথেষ্ট আর যখন তোমরা গুনে দুনিয়ার গুনার খামের মধ্যে লাগে যাইবায় আমার ইবাকি তোমরা দূরে সরিয়ে যাইবায় আমার সাহায্য তোমরা তাকে হরি যাইব গিয়া জমিন তোমরা লাঞ্ছিত বর্জিত অবদস্ত হইবায় মুসলমান চায়া জায়গাত গেলে মসজিদ বানানি হইতো মাশাল্লাহ বড় বালা কথা আমার কইসেন মসজিদ সম্পর্কে আলোচনা আমার হাব্বা মসজিদ বানানি বড় বালা কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা বোঝা যায় এই পৃথিবীর জমিন ও আল্লাহ পাকে সর্বপ্রথম যে গড় কোরআনে করো কথা যে বানাইছেন আল্লাহ পাকে এবাদতের লাগিয়া বয়তুল্লাহ শরীফ বানানি হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আই বানাইছেন এরপরে এই আদম গড়িকান এখানে মুখচুর কোনাকুনি মারিয়া ইয়ার এরপরে ই গড়িকান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় মহা ফ্লাড হয়েছিল এই মহা ফ্লাডের সময় আল্লাহ পাকে আসমানে উঠাইছে আর এরপরে আল্লাহ পাক পরবরদিগার আলমে এই দুনিয়ার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নবীর মাধ্যমে বাপ আর ছেলের মাধ্যমে এই গড়ের বুনিয়াদ সেই ফুরানা জায়গার মধ্যে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আবার সেই বয়তুল্লাহ শরীফরে আবার খাবার বানাইছেন তো আমি এদিকে ফুরে যাইব আমি কইতাম সেই আর কথা আকায় নামদার সরকারে দুয়ারাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর নবী দেশে ওই মক্কা কাকি মদিনা শরীফে হিজরত করে যান সর্বপ্রথম মসজিদের বুনিয়াদ নবী দিয়ে রাখছেন মসজিদে কুবার বুনিয়াদ নবী দিয়ে রাখলা এরপরে এই জায়গা থাকি ফরিয়া যাবার পরে মসজিদে নববীর বুনিয়াদ দিয়ে আরো কিছুদিন পরে করলা কিন্তু ফয়লা মদিনা শরীফ গিয়া মসজিদে কুবার নবী দিয়ে মালাইলাম হে মুসলমান হল আইজ মুসলমান যেন যেন আছে নবীর সুন্নত হিসাবে মসজিদ আছে এক কথা মুসলমানে ইয়াদ রাখিলাম যারা মসজিদের লগে সম্পর্ক আছে আখেরাতের জন্নতের লগে তাদের সম্পর্ক হইব যারা মসজিদের লগে সম্পর্ক নাই আখেরাতের জন্নতে দেওয়া বড় কঠিন ব্যাপার মুসলমান আজ কিন্তু তোরা চিন্তা করে দেখি আমরা 100% মুসলমানের মসজিদের লগে সম্পর্ক আছে এক সাহাবীরে জিকানি হইল এক মানুষে সারা রাত তাহাজ্জুদ ফরজ সারা দিন রোজা রাখেন আর সারা রাত তাহাজ্জুদ তিলাওয়াত তাসবিহ করেন কিন্তু মসজিদের জামাতে নামাজ যায় না আপনি কোয়া ইয়া রাসূল আল্লাহর নবীর সাহাবা আপনি কোন জানি সাহাবীর সানো কি ফয়সালা হইব এই সাহাবী কো যাও এই আল্লাহর বান্দারে গিয়া জানা ইয়া দাও কি যাও জান সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ায় তাসবিহ জিকির তিলাওয়াত করেন আর তাই আপনার সারা দিন রোজা রাখেন কিন্তু মসজিদের লগে তার কোনো কানেকশন নাই তাহলে গিয়া জানা ইয়া দে ওই আল্লাহর বান্দারে এই জাহান্নামী এই দুজখি একবার হওনা নাউজুবিল্লাহ তোরা শপথ করি একবার কই না নাউজুবিল্লাহ আই আমরা জায়গায় জায়গায় মসজিদ বলের কিন্তু মসজিদের হক আদায় করা মসজিদ প্রকৃত মসজিদ আবাদ করনে ওয়ালা মানুষ কজন আছে যার কারণে আজ আমরা মসজিদের উপরে হামলা আইছে যে সময় নিয়ামতের কদর মানুষে সাড়ি দিলাই যে সময় মানুষে নিয়ামতের কদর বাদ দিলাই তখন মানুষের উপরে এই নিয়ামত হলদে আল্লাহ উঠায় আজ আমরা আলিমকল বানানি বন্ধ করলাম আজ মদরসার ছাত্র দেবা বন্ধ করলাম যার কারণে মদরসার উপরে হামলা আইল মসজিদের সম্পর্ক বন্ধ করছি আল্লাহ মসজিদের উপরে হামলা বলাই দিছে আস্তে আস্তে মসজিদ উপরে হামলা আইছে মদরসার উপরে হামলা আইছে আলিমর উপরে হামলা আইব কোরআনের উপরে হামলা আইব মুসলমান জমিন ধ্বংস আর বরবাদ হইবাই একমাত্র কারণ হইল মুসলমানে মসজিদের সম্পর্ক ছাড়ি লায় মুসলমানে কোরআনের সম্পর্ক ছাড়ি লায় মুসলমানে আলিমর সম্পর্ক ছাড়ি লায় মুসলমান নাম মাত্র মুসলমান হইয়া গুরু রায় সুদ হইয়া কয় ইমান ঠিক আছে ঘুষ হইয়া কয় ইমান ঠিক আছে বেপরদার হইয়া কয় ইমান ঠিক আছে 90% মুসলমান বেপরদা হইলায় যার কারণে মানুষে তোমার আপনার হিজাবের মধ্যে জাপটা মারলো মুসলমান সারা যত সমস্যা দেখো একবার চিন্তা করিয়া ইতার পিছনে কিন্তু দোষী আমরা মার ঠিক আছে তোরা একটু হানা কইবা মার ঠিক আছে নি হ্যাঁ ইতার পিছনে দোষী আমরা প্রায় জায়গাতে আমি কই
মাত্র 4% 5% দৈত নাই মনে হয় 1% কইবা শিখ ভারতবর্ষ তারা মুন্ডা লাগায় তারা পাগড়ি বান্ধে পৃথিবীর 12টার কোনো বেকার শক্তি নাই কোনো সরকারের বাফর শক্তি নাই কোন মুন্ডা পাঞ্জাবিরে কইতে পারবনি বলে তোর আপনার মুন্ডা ابو খাটিলা কইতে পারবনি মানে না করে তোর পাগড়ি ابو ফুল কইতে পারেনি সিপাহীর যত বড় আপনার ওফদ হে পাও যত বড় আপনার চাকরি হে পাও যত বড় কমান্ডার কমান্ডার যা কিছু না কেন তার পাগড়ি লাগাতে না 3 বছর ভোট গেটর পুলিশের গেটর সাথে যাও যাও দাঁড়িয়ে হামারি লাগবো কই না না আরে জুরে মাথা না কেন খেনে কয় তার বিছনে খায় হে তার ফাওয়ারে কই না আমরা কমজুরি আমরা কমজুরির কারণে কই না তোরা মাথা না কেন আজ 90% নাই 99% 99% আম জেনারেশনে দাড়ি কাটারে তার ফরজ বানাইছে দাড়ি খাটাই কার হে ফরজ মনে করি লাইছে রাখাই কার আরাম বানাই লাইছে মুসলমান আর আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এমন এক গুনাহ দাড়ি খাটা এমন এক মহাপাপ দাড়ি খাটা আমার হযরত আপনার আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছরা আরফার ময়দানে কোনো মানুষে গিয়া যদি দোয়া করে আর দোয়া করিয়া মনে করে আমার দোয়া কবুল হইছে না তাইলে মনে লাইলি যে কথা যে তার ঈমান নষ্ট হই গেছে গিয়া 100% ইয়াকিন রাখতো কি আজকে আমার দোয়া কবুল কিন্তু গুনাউড়া অবস্থায় যদি আরফার ময়দানও নাই হরম শরীফের ভিতরে কামাইয়া রিয়াজুল জন্নত বইয়া মিজাবে রহমতের চলে বইয়া হজরে আসদ সুমা দিয়া ইব্রাহিম মুসল্লাত বইয়া যদি খাদুয়া খান দেন গুনাউড়া অবস্থায় একটা দোয়া আল্লাহ কসিটা নাই আর সবচেয়ে বড় গুনাউড়া হইল যদি দাড়ি খাটা অবস্থায় আরফার ময়দানও হাত তুলিয়া কয় আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আমার বাইরে তোমার এক দোয়া আল্লাহ কসিবে না আজকাল দাড়ি খাটার ওয়াজ করলে বেশি মানুষ এই বাগে উঠিয়া কইবা ফুন্না ওয়াজ আমার কোন না আউযুবিল্লাহ কিন্তু এই অবস্থা আছে নি না নাই মাতন না কানে আছে নি না নাই হ্যাঁ বর্তমানে 99% রেয়ার কেস মুসলমানের যুবকের মুখে দাড়ি দেখবায় কিন্তু 99% মুসলমান 99% মুসলমানের দাড়ি খাটের আর এক জবানা আইব ও আমরার দাড়ি তোমার সে হাত দিব না না মাতন না কানে এখন আর দিলার ইলা জায়গা আছে ইলা জায়গা আছে এখন আর দিলার কারণ দুনিয়ার মানুষের শোক আমরা ভাই ঘৃণার শোক পড়ছে আমরা আর দুইশে রে ভাই আমরা আর দুইশে এর লাগে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলুন ফিসসিলমি কাফা হে দুনিয়ার ইমানদার ইসলামের মধ্যে পুরা এডমিশন লইলা যদি লইতে পারো ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ কইছে হে দুনিয়ার ইমানদার তোমরা যদি পরিপূর্ণ ইসলাম এডমিশন লইলাও ইমান যদি পরিপূর্ণ বানাইলাও ইসলাম পরিপূর্ণ হমাই যাও তোমরা প্রত্যেক বিভাগে যদি ইসলাম হই যায় আমার কর্তব্য হইব তোমরা সাহায্য করিয়া আইনা ফিরাউন আইনা কারুন আইনা নমরুদ আইনা সাদ্দাদ আইনা উতবা আইনা আবু জাহেল পৃথিবীর বিরাট সুপার পাওয়ার যারা আসলা তারা একদিন এই দুনিয়ার দদ্দাই করলা কত আইলা কত গেলা তোমরা একবার সব করাইয়া দেখিলাও দুনিয়ার কোন শক্তি আমার আল্লাহর সামনে উবাইতে পারতো নাই কিন্তু শর্ত হইল তুমি আমি প্রকৃত ইমানদার বলা লাগবে মুসলমান ফরি একবার লাইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানদারের এক নম্বর কাম হইল নামাজ কদ আফলাহাল মুমিনুন আল্লাহ পাকে ফরমাইছে ও ইমানদার হল কামিয়াব ও ইমানদার হল সাকসেস এরাও সফল ইমানদার ইমানদার তো সফল হওয়া লাগবে না তোরা হানা কই না الذين هم على صلاتهم خاشعون الله يقول سيء ايمان دار خل كمياب ايبا سكسس ايبا اصل ايمان دار ايبا ایک لمبر خام ايلو ترى نماز ره ترى نماز بلاني لاكبو ترى خاشعون الله رب بوئ بيتي لیا خشوع خشوع لیا فرج واجب لیا سنت نفل لیا سب کچھ فیت خوریا ترى نماز ادائے خوربو ایمان دار خل کمياب ايبا مسلمان এখন আমরা তোরা ফিকির লাগাও সাই আমরা সারা ইমানদারে নমাজ পড়িনি তোরা একটু হানা কই না তোরা আজরে কইবা হানা কইনি আমরা
না আমরা সারাই নামাজ পড়ি না এমন আল্লাহ তো কইছে ঈমানদারের এক নম্বর খাম হইল নামাজ এক নম্বর খাম হইল নামাজ এখন আমরা কো পারছেন নামাজিন আর কোরআনের নামাজি কো পারছেন প্রকৃত নামাজি কো পারছেন নামাজ তো বহুত নামাজ আমরা আছে প্রকৃত মসজিদের লগর সম্পর্কিত নামাজি কোজন আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মসজিদ সুন্দর করতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমাইলা খুজু জিনাক জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ আল্লাহর কাছে ফরমাইলা তোমরা সময় মসজিদ করে সুন্দর করো এখানে দুইটা অর্থ তফসির হল ছয় এক নম্বর অর্থ হইল যে সময় তোমরা মসজিদ নামাজের লাগে হাজির হইবা তফসিরের মধ্যে লেখা এই সময় তুমি তাই না আপনার সুন্দর লেবাস লাগাইয়া মসজিদ হইবা বালা লেবাস লাগাইয়া মসজিদ হইবা তকিগু সুন্দর করে সামনার ভিন্দি হইবা ময়লা যুক্ত তকি না সাদ্দা লাগাইন বহুত বেটাইন তারা সামনার আপনার ফেদা লাগতে লাগতে সাদ্দা লাগাইন পর্যন্ত তকি বানাই লাইন রে ভাই এক বেটাই তার তকি গুলিয়া ধরিছে আপনার মাথার আগে রাই টুটিয়া ইয়া গুমো আন্দাইর সিঁড়িয়া আপনার খাইতো সাদ্দা সিঁড়িয়া তকি খাইলিছে কোকেন বলে কিলা খাইলো বলে ওলা সাদ্দা উড়া আমার ফেদা উড়া হয়েছে আর ফান্দালোর দরত হয়েছে আর গুম রাই তো অভ্যাস আছিল খাইতো আসলো সাদ্দা আর খাইলিছে তকি সিঁড়িয়া কোকেন আউজুবিল্লাহ কারণ কিটা ও পর্যন্ত গঙ্গা আপনার আমার ফেদা উড়া দেখুন জানি আপনার তকির অবস্থা বেটার ষাটিকুর দাম 5,000 টাকা হইব টেন টিকুর দাম আপনার এক আপনার কমসে কম 1,000-2,000-3,000 টাকা হইব 1,000 টাকার কম নয় 60 টিকুর দাম আর তকি গু 5 টাকা দাম ওলা ভাই ওরা হানা কই না ও সুন্নতের মহব্বত কত গান চিন্তা করো হ্যাঁ সুন্নতের মায়া কত গান তাও এগু আপনার 22 করিয়া আপনার ফ্রেন্ডের ফিসের ফেকটো তৈতে তৈতে ওলা অবস্থা হয়েছে আপনার 11-22 চিহ্ন ফিসের ফেকটো খুলিয়েও আবার রাখি দেই আমার ভাই ওলার বুজুর্গ হল এই তো কি হইল শাহর ইসলাম মুসলমানের শাহর সুন্নত মুসলমান এগুলো তো যদি দাম থাকে তাহলে মাথা সবচেয়ে শরীরের মধ্যে সবচেয়ে দামি জায়গা তো কি ডাউলার দামি তো কি তুমি ভিন্দি টাইম আজ মুসলমানে একবার চিন্তা লাগাও আল্লাহ কোজা খুজু জিনা তাকুম তোমার তান জিনতরে সুন্দর রাখো লেবাসরে সুন্দর রাখো ইন্দা কুল্লি মসজিদ মসজিদ দিয়া মুরাদ হইল নামাজ আর কয় কয়টা মসজিদ দিয়ে হইল আপনার মসজিদ মুরাদ অর্থাৎ মসজিদের সময় নামাজ রইবা বা নামাজ লবি যে সময় তুমি তৈয়ার হইবা তোমার লেবাস এখান সুন্দর লেবাস হইতো ও ভাই আল্লাহর সামনে খাড়াও রায় একবার চিন্তা লাগাও আমরা গঙ্গা কাপড় লইয়া মসজিদ যাই বাজারও হাটো বালা কাপড় লইয়া যাই কোর্ট কাছারিত বালা কাপড় লইয়া যাই বিবাহত বালা কাপড় লইয়া যাই আল্লাহর সামনে গঙ্গা কাপড় লইয়া গিয়া হাজির হইলে মুসলমান আকাই নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার জানাইদের মুসলমান নামাজ যদি কবুল করতে চাও এক নম্বর সব বেটা মানুষের নামাজ মসজিদ হওয়া লাগব আর বেটিন তরে নামাজ বাড়ি তৈব কিন্তু আউয়াল রক্ত শূন্য রক্ত হওয়া লাগব যদি মসজিদের লগর সম্পর্ক নামাজ ঐঠ নাই আল্লাহ রসুলের মায়ার উন্মত হল তোমার নামাজ আল্লাহর কাছে কাবিলে কবুল নাই এখন কো পারছেন মুসলমান আমরা মসজিদ হওয়াই আমার ভাই হল আর বুজুর্গ হল এই মসজিদের নামাজ সম্পর্কে নবী দিয়ে ফরমাইছিলেন বাড়িটা কি এক মানুষের সময় উজু ফড়িয়া মসজিদের দিকে কামিল উজু ফড়িয়া মসজিদের দিকে রওনা দিব আল্লাহর নবী ফরমাইছিলেন প্রথম ডাইন ফড়া উঠানির লগে লগে এক নাকি হইব ওগো সুবহানাল্লাহ বাউ ফড়া যে সময় তুলব বাউ ফড়া আবার যে সময় উঠানিব বাউ ফড়া উঠানির লগে লগে এক গুণা মাফ হইব এখন আপনার বাড়িতে কি যদি আপনি মসজিদ আইতে 100 ভরা দেন 100 ভরা দেন তাইলে 100টা নেকি আর 100টা গুনাহ মাফ হইল একবার কই না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম এই কথা কইলা কোনার বাদে দূর দূর সাহাবি যে গুরো এই গুরো আইয়া কোন ইয়া রাসূলুল্লাহ আমরা সাইয়্যার আমার ভাই গেলেন মসজিদের দারো আই যেতাম আমরা মসজিদের দারো আইতাম এ সময় মসজিদের ফজিলত বয়ান হইল ওই সময় নবী জি এই হাদিস বয়ান করলা এখন সাহাবায়ে কেরাম কোন ইয়া রাসূলুল্লাহ এখন তো সাইয়্যার দূর হই যাইতাম কারণ দূর থাকি আইলে বেশি সওয়াব পাওয়া যায় ইয়া দেখিও যেতে পারিন তোর মসজিদের দারে দারো বাড়ি আছে আর মসজিদের নামাজ পড়ি নাই এই মসজিদে কিয়ামতের ময়দানে গিয়া হাজির হইব আর গিয়া কইব ও আল্লাহ মসজিদের দারো বাড়ি আছিল কিন্তু মসজিদের হক আদায় করেছে না আল্লাহর নবী ফরমাইছিলেন মসজিদের ওয়ালে বদদুয়া দিব মসজিদের জমিনে বদদুয়া দিব মসজিদের জায়গায় বদদুয়া দিব আল্লাহ কি আকা ইনামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যত মান
মানুষে মসজিদ হইয়া নমাজ পড়িবাই এই মসজিদের জায়গায় খাইল কিয়ামতের ময়দান আল্লাহ গিয়া কইব আল্লাহ তোমার গোলামে আমার উপরে সজিদা দিছে আমার আমি তোমার গরো সজিদা দিছে আমি আল্লাহ তোমার কাছে সাক্ষী বনি গেছে গিয়া আমি আল্লাহ তোমার গোড়ে সাক্ষী বানাইলে তুমি আমি সাক্ষী বনছি তোমার গরো সাক্ষী দিয়ার তোমার বন্দায় তোমার গরো ইয়া সজিদা দিছে আল্লাহ পাকে সেই সাক্ষীর বিনিময়ে জান্নাতের ফয়সালা লইলেইবা জোরে একবার কউন সুবহানাল্লাহ এলাকি ইতা মাসাজিদ খল কিয়ামতের ময়দান জান্নাতের সাক্ষী বনবো জান্নাতের সাক্ষী বনবো আমরা ইতার প্রয়োজন মনে করি আর না আমরা ইতার দরকার মনে করি আর না আমার ভাই ওরার বুজুর্গ কন এলাকি আমি আপনার করে এক কথা পয়লা নিয়ত করাই দাম সাইয়ার আমরা সারাই নিয়ত করি যে আমরা সারাই জমাতে নমাজ পড়ি একবার হই না ইনশাআল্লাহ আরো জোরে হই না ইনশাআল্লাহ দেখো আমরা নবীর আমরার লোকের সবচেয়ে বেশি মায়া নানি তোরা আমার মাতি না মায়া বেশ নানি কিন্তু ও নবী ফরমাইতরা আমার মনে হর ও নবী ফরমাইতরা আমার মনে হর আজান যে সময় হই যায় আর যে সময় কিছু মানুষ যদি বাড়ির তখন তাহলে এক গুরু মানসরে আমি মসজিদের জমাত লাগাইতাম আর আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গামো চক্কর লাগাইতাম আর বড় বড় আগুনের লুক্কা বড় বড় আগুনের লুক্কা আমি জ্বালাইতাম আগুনের লুক্কা জ্বালাইয়া মুসল জ্বালাইয়া গ্রামে গ্রামে হাঁটি তামার যারা মুসলমান হলে মসজিদ হইয়া নমাজ পড়ে না এরার বাড়িঘর জ্বালাইয়া সারগার করে লাইতাম কিন্তু যদি মহিলার পুরুষ বাচ্চান যদি বাড়িতে থাকত না তাহলে আমি বাড়ির ঘরে জ্বালাইয়া সার করে দিতাম যারা মসজিদ হইয়া নমাজ পড়ে না আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ফরমাইন লা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ যতখান এরিয়ার বাটাইন দেখার মসজিদে পরিচালনা করবাই এই বেটা মানুষের নমাজ কার আল্লাহর কাছে কাবিলে কবুল হইত নাই মকবুল নমাজ হইত নাই যত সময় মসজিদ হইয়া নমাজ না পড়িবাই হো পারছেন মুসলমানে মসজিদে নমাজ পড়ো একবার আমরা চিন্তা করা দরকার যে হো পারছেন মুসলমানে মসজিদে নমাজ পড়ি আমার ভাই আমরা তো বরং নমাজ তো দূরের কথা কিছু ভাই অন্তর দাবি হইল মসজিদে যদি যাই না আল্লাহ বিল্লাহ যদি না করি মসজিদে হোমু যাই ইমান আমরা ঠিক আছে ইলা এক পরসন মানুষ আছে নি না নাই তোরা একটু হানা কই না আছে নি না নাই কায়েনমদার সরকার দুয়ারম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আকায় নামদার সরকার দুয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ফরমাইন এক মুসলমানের সময় আজানের আওয়াজ শুনি গেল আর মসজিদের নামাজের মধ্যে গিয়া হাজির হইল না ই বেটায় জানিয়ে একটা কুফরি গুনাহ করলো মুনাফিকের কাম করলো কুফর মুশরিকের কাম করলো এই বেটায় নবীর নাফরমানি করে লইল আর যে বেটায় আজান হওয়ার লগে লগে নামাজের তৈয়ারি লইয়া বাড়ির দিকে রওয়ানা মসজিদের দিকে রওয়ানা দিলাইল অজু হইয়া বাড়ির মসজিদ সুন্নত ফড়িয়া মসজিদের দিকে রওয়ানা দিল আমার আল্লাহ রসুলে ফরমাইরা ই বেটায় যেন এহরাম বান্দিয়া কাবার দিকে রওয়ানা দিলাইলা একবার কৌরা সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই হল ফজিলত হল বয়ান করার উদ্দেশ্য হইল আমরা নমাজ মসজিদ গিয়া পড়িতাম সারাই আসতে গিয়া জমাতে মসজিদ নমাজ পড়িব একবার কই না ইনশাআল্লাহ আরো জোরে হাত তুলা মারি কই ইনশাআল্লাহ আরো জোরে কই ইনশাআল্লাহ ও আল্লাহ রে কুজো আল্লাহ আমলের তৌফিক দেও হব আমিন এখন বর্তমান বড় আপনার লম্বা রায় তৈছে সুজা ব্যাপার কিন্তু আমল বানানি লাগবো আল্লাহর কাছে খুজা লাগবো রাত বারোটায় একটা পর্যন্ত আচ্ছা মাশাল্লাহ এমএলএ সবাইছেন ঠিক আছে আইসি হোক একবার সাল্লাল্লাহু আলাম সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সবাই صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله جل لا إله إلا الله لا
إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تو امر باي خل بزرگ خل اتانے پتہ سینا ایم ایل اے صاحب ایسن تائیں اپنار مایا ایت تو بہت بیست اپنا مانوس ہاں سماجک بہت دایتا تھے بیست در مانسن ایسن আরও মনে করে প্রতিনিধি হল আইবা ইনশাল্লাহ আইজ কোসারা এর ভিতরে আমরা কিছু আলোচনা সলোক ইনশাল্লাহ এরপরে সরা হইব সারাই আমরা কিলা সময়টারে বেখরা যায় কিন্তু মেইন মকসদ তো আমরা আলোচনা শোনা নাই তোরা খানা কই না হ্যাঁ তুমি আসল আলোচনা শোনা আমি আলোচনায় রত ছিলাম যে আমরা আর ইমান বাসাইতে হইলে এখলাম বড় খাম হইল নামাজ আর নামাজ ইকরান যদি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মতো না হয় তাহলে এই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাইত নয় আর নামাজ আল্লাহর নামাজ হওয়া লাগবো নামাজ আল্লাহর নামাজ হওয়া লাগবো আল্লাহর নামাজ যদি হয় না তাহলে এই নামাজ পড়িয়া লাভ নাই আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইয়া ফামান নামা এই নামাজ যদি নামাজ হয় নামাজ হয়ে যায় মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাসূলে ফরমাইছেন নামাজ যদি নামাজের মতো নামাজ হয় নামাজ যদি আল্লাহর হুকুম মতো নামাজ হয় নবীজির সুন্নাত মতো নামাজ হয় মসজিদ ওয়ালা নামাজ যদি হয়ে যায় জামাত ওয়ালা নামাজ যদি হয়ে যায় সহিহ শুদ্ধ নামাজ যদি হয়ে যায় তাহলে আল্লাহ রাসূলে ফরমাইছেন কানাত লাহু নূরা এই নামাজ কিয়ামতের মহান ময়দান যদি কবর থেকে উঠিয়া মানুষ যাইব আন্দার হাসরের ময়দান হইব ছাটিয়াল ময়দান হই যাইব গিয়া ওদিন যেদিন সে কোন লাল ব্যতীত চলতে পারছ নাই ওদিন তার নামাজ তার লাগি এক নূর জ্যোতি বনে যাইব গিয়া ও বুরহানা কিয়ামতের ময়দান তার লাগি তার নামাজ আপনার জন্নতের একটা রেজিস্ট্রেশন দলিল বনে যাইব গিয়া ও নাজাত ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দান তার নামাজ নাজাতের সবাব বনে যাইব নামাজ আল্লাহর সামনে হাজিরি দিব নামাজ দেখি আল্লাহ রাজা দিলাইবা মান লাম ইউহাফিজ আলাইহা যে মানুষে নামাজের হেফাজত করত নাই আল্লাহর নামাজ বানাইয়া নামাজ পড়ত নাই মসজিদের লগন সম্পর্কিত নামাজ হইত নাই জামাতের নামাজ হইত নাই শুদ্ধ সহি নামাজ হইত নাই কেন আমরা মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরা তার নামাজ তার লাগি জ্যোতি বন্ত নাই ওয়ালা বুরহানা দলিল বন্ত নাই ওয়ালা নাজাতা হে নাজাত কিয়ামতের ময়দান হইত নাই وكان يوم القيامة نبي زي فرما جاي منشور قيامة الحشر ويبون الله رسول فرما جاي وكان يوم القيامة قيامة الميدان وتر حشر كان الله يخربو مع قارون وفرعون فرعون بن قارون بن حمان بلو بلو كفار مشركين جرا ترى الذي الله حشر خربو درا مسلمان مسلمان رجل جنم ليلا نماز تيك بلينا نماز رمت نماز بنائي لنا ميدان محشر যদি কারণ আজ সঙ্গে তোমার আসর হয়ে যায় তাহলে জাগার নাম থাকি বাসা সম্ভব না একবার ফড়ি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নামাজের ট্রেনিং ছাড়া নামাজ বানানি ছাড়া নামাজ ফড়িয়া নামাজ হয় না সাহাবাই কেরামে নামাজ রে মস্করিয়া গঠন করছেন আমরা নামাজ রে রেওয়াজ মেনটেন করিয়া ফড়ি প্রায় জায়গাত গেলে মানুষে হইন হুজুর খালি নামাজের ওয়াজ কোরআন এবং হাদিস আল্লাহ আল্লাহর রসুলে যত ওয়াজ করছেন তার মধ্যে সবচেয়ে বেশি নামাজের ওয়াজ করছেন হোক সুবহানাল্লাহ আর তোরা যে কই না সুবহানাল্লাহ কিন্তু এখন পর্যন্ত ১৪০০ বছর বাদেও আমরার মধ্যে নামাজ ছাড়নে বালা মানুষের সংখ্যাটা বেশ না কম আর জুড়ে মাতি না বেশি আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে নিশ্চয়তা শব্দ ব্যবহার করে কইছেন ইন্নাস সালাতা তানহা
عن الفحشاء والمنكر ولذكر الله اكبر الله يقول নিশ্চয় আমি আল্লাহ কইয়ার ইন্না শব্দ ব্যবহার করছেন নিশ্চয়তা শব্দ ব্যবহার করছেন ইন্না সালা নিশ্চয় নামাজ عن الفحشاء والمنكر মানুষ সব নির্লজ্জ কাম তাকিয়া গুনার কাম তাকিয়া সুরি সামারি তাকিয়া সুদ ঘুষ থেকে মদ গাঁজা থেকে বেহায়া বেপনা থেকে অনলাইন চলাফেরা থেকে ফেসবুকের গান্ডামি তাকিয়া ড্রাগস খাবার তাকিয়া যত বাদখাম আছে সারা বাদখাম তাকিয়া মানুষের বাঁচানেওয়ালা তার একমাত্র সম্বল হইল নমাজ একবার কওল সুবহানাল্লাহ এই সাহাবা একরামে নমাজ পড়িয়া বাঁচিছেন না বাঁচিছেন না তোরা বাঁচেন না কেন আমরার উদ্দেশ্য বিহীন নমাজ আমরার উদ্দেশ্য বিহীন নমাজ আফসোস লাগে ট্রাকসর দশটা কেস যদিও ধরা খায় নাম টুকাইলে দেখা যায় নয়টা আমি ওলানি না না বাঁচেন না কেন আরে আমার ডেস্ক ব্রেঞ্চ করো কিলা হারাইন দেখছো না কোনোদিন ভাই সাহ কি আমার ভাই সাহ সাহেব আমার ভাই সব ফাতারে সাইও না সবে আমার ভাই সব একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদ